কিভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করে টোরে আসবেন, আপনাদের লেভেল অফ ম্যাচিউরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী, মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন, এবছর এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ, দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। ইনফ্লেশন তো আমরা বলেছি এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি যাতে করে এই কোনো প্রেশার না পড়ে। ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয় যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে, এনবিআর এর এটি ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার। হঠাৎ ইউটার্ন সিপিডি, সংযত বাজেট প্রস্তাবে সরকারের বন্দনা। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার, ছয় দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী, অপ্রদর্শিত অর্থ উদ্ধারেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। রাজধানীর পশুরহাটে থাকবে জাল টাকা শনাক্তের মেশিন, সাদা পোশাকে টহল দেবে গোয়েন্দা, কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। এবার বোমা ফাটালেন রাহুল গান্ধী, মোদি অমিতের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 30 লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ, সরকার গঠনে নীতিশ নাইডুর সঙ্গে দিল্লিতে আবারও বৈঠক। এবং বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা, ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস, স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। কালো টাকা সাদা করার সুযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন কিনা, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের কোনো সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যান নিশ্চিত করলেন কালো টাকা দেশেও থাকে না, বিনিয়োগও হয় না। অর্থমন্ত্রীর আশা চলতি বছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি, যদিও সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারান তিনি। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন নিত্য পণ্যের দাম কমানোর দায়িত্ব তার নয়, অর্থ মন্ত্রণালয়ের। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ, কোথায় দেখেন, দেখে একটু শিখেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নয়, আপনাদের লেভেল অফ ম্যাচিউরিটি দেখে খুবই নিরাশ। 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই বারবার মেজাজ হারান প্রথমবার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন তো আমরা বলেছি এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। সংবাদ সম্মেলন জুড়ে ঘুরে ফিরেই সামনে আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন দেশে থাকে না কোনো কালো টাকা। বিভিন্ন কারণে অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে, কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না, কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলে। প্রশ্ন উঠে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা, জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে, তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে, এনবিআর এর এটি ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর কোনো ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়
যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এবার বাজেটের আকার বেশি বাড়ানো হয়নি বলে জানায় অর্থ মন্ত্রণালয়। ইনফ্লেশনটা অ্যাড্রেস করার জন্য আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি, বাজেট বেল্ট টাইটেনিং করছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় বাজেট নিয়ে হঠাৎ ইউটার্ন নিল সিপিডি। বরাবর সমালোচনায় লিপ্ত থাকলেও এবার সংযত বাজেট প্রস্তাবে সরকার বন্দনা করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে টেকসই উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছে তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগকে সাধুবাদ জানালেও দুই বছরের বেশি সময় ধরে 9% উপরে থাকায় তা 6.5 নামিয়ে আনা অসম্ভব বলে মত সিপিডির। বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন সাধারণ মানুষকে বাজেটে চাল, গম, ভোজ্যতেল সহ 27টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসের কর 2% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি। তবে 6.5% নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। আমদানি করকৃত গাড়ির উপরে যে কর, সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন, তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা মহৎ দৃষ্টান্ত হবে। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে, এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। যাদের আয় 4,16,666 টাকা থেকে 40 লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন 40 লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। বরাদ্দটা 2000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের দুয়ার খোলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের যেন কষ্ট না হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে সুপরিকল্পিতভাবে দেয়া হয়েছে এবারের বাজেট। ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনা সভায় একথা বলেন সরকার প্রধান। কালো টাকা সাদা করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাছ ধরতে গেলে আধার তো দিতেই হবে, কিছুই ভালো লাগে না গ্রুপের কথায় কান না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আজকে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের জনগণের ভাগ্যের দোয়ার খুলে মানুষের যেন কষ্ট না হয় সে বিষয়টি মাথায় রেখেই পরিকল্পিতভাবে এবারের বাজেট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এখন সীমিতভাবে খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে নিজের ব্যাখ্যা তুলে ধরেন শেখ হাসিনা। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেঁচে না, একটু বেশি দামে বেঁচে কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, তা সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যাদের কোনো কিছু ভালো লাগে না তাদের কথায় কান দেওয়ার কিছু নেই, কেননা তারা দেশে অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে খুশি হয়। জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করবো কীভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড় করে মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে ক্যাটেগরি সময় তাদের চরিত্র কীভাবে তেল মারে। একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন, তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই।
এর আগে সকালে ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2024-2025 অর্থ বছরের বাজেটকে বেনজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটকে শুধু কালো টাকারই নয়, লুটপাটের বাজেট বলে অভিযোগ করেন তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট, বেনজির বাজেট। বেনজির তো সব দিক দিয়ে, এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা র‍্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির, সাবেক আর্মি চিফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির, আমাদের সব কিছুই বেনজির। এখন ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার জানান, অজ্ঞান পার্টি ঠেকাতে সাদা পোশাকের গোয়েন্দা ছাড়াও হাটে ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। এবার দুই সিটি মিলিয়ে 19টি হাট বসবে রাজধানীতে। ইতোমধ্যে ইজারাদার নিয়োগ সহ হাটগুলো প্রস্তুত করা হয়েছে। কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার সকালে সেগুলো তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ডিএমপি কমিশনার। একটি সমন্বয় সভা করেছি। অনুমোদন ছাড়া স্থানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে থাকবে বিশেষ পুলিশি টহল। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিক্রিত টাকা নিয়ে গরুর মালিক এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। সব হাটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা। ডিএমপি কমিশনার জানান, অজ্ঞান পার্টি ও মলম পার্টি ঠেকাতে 24 ঘন্টা মনিটরিং এর পাশাপাশি থাকবে সচেতনতামূলক প্রচারণা। জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এবার বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ারবাজার থেকে 30 লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ তুলেছেন তিনি। এদিকে সরকার গঠনে দিল্লিতে আবারও শরিকদের সঙ্গে বৈঠক করে বিজেপি। সেখানে জোট প্রধান করা হয় নরেন্দ্র মোদীকে। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত 10 বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। সমর্থকদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয়। আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি। এর মধ্যে মরার উপর খারার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপির শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তারাই একমাত্র ভরসা। আর এই সুযোগে জোব বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা। নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠকও করেছেন মোদীর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে শুক্রবার আবারও বৈঠকে বসছেন। প্রশ্ন উঠেছে বাধাটা কোথায়। চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের বিজয়ী সব প্রার্থীকে জরুরি তলব করা হয় দিল্লিতে। সবাইকে নিয়ে আলোচনার পর নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন, যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। রাহুল রানা, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। এ ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় এক ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে, এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর, সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি, দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। আই থিঙ্ক উই হ্যাভ প্লেড গুড ক্রিকেট এগেইনস্ট বাংলাদেশ দ্য রিসেন্ট পাস্ট, সো উই হ্যাভ দ্যাট কনফিডেন্স এন্ড কমিটমেন্ট গোইং টু দিস গেম। শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু পরে টরে আসবেন, আপনাদের লেভেল অফ ম্যাচিউরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার। 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী, অপ্রদর্শিত অর্থ উদ্ধারে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ আজিম। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।